ফেসবুকের সকল দর্শকদেরকে ধন্যবাদ। আজকের আমার এই লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে আমি বলেছিলাম আপনাদেরকে যে প্রতি বৃহস্পতিবার রাত 10:30 আমি ফেসবুক লাইভে আসব। কারণ হচ্ছে আপনাদের অনেক প্রশ্ন থাকে আমার হাসপাতাল ডিপিআরসিতে। আপনারা প্রায় আমাদের যে হট নাম্বার আছে সিরিয়াল দেওয়ার নাম্বারগুলোতে ফোন দিয়ে আমাকে চান, বিভিন্ন প্রশ্ন করতে চান, বিভিন্ন রোগ সম্পর্কে জানতে চান, তার ধারাবাহিকতা বা এই অনেক প্রশ্নের উত্তর বা এইভাবে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। সেজন্য আমি আপনাদের জন্য এই বিশেষ আয়োজন করেছি যে প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত 10:00 আপনাদের বিভিন্ন বাত ব্যথা, প্যারালাইসিস, হাড়জোড়া রোগ, ফিজিওথেরাপি, পুনর্বাসন চিকিৎসা সংক্রান্ত প্রশ্নের সরাসরি উত্তর দিব। তার ধারাবাহিকতা আজকে আমি লাইভে আসছি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া দর্শক। আমি ইতিপূর্বেই আজকের জন্য যে আবারও আমরা একটা পোস্ট দিয়েছিলাম, এই পোস্টে অনেক কমেন্ট এসেছে, অনেক প্রশ্ন করেছেন, এই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব। আর আপনাদের সুবিধার্থে জানাতে চাই, ফেসবুক লাইভে আমি প্রতি বৃহস্পতিবার রাত 10:30 আসবো ইনশাল্লাহ। পাশাপাশি প্রতি মঙ্গলবার বিকাল 4:00 থেকে 5:00 পর্যন্ত আমি এসএফ টিভিতে সরাসরি থাকি। যদি এখানে আপনারা প্রশ্ন করতে না পারেন তখন ওখানে টিভিতে প্রশ্ন করলে আমি অবশ্যই উত্তর দেব। আপনাদের আবারও আমি দুঃখ প্রকাশ করছি যে অনেক সময় অনেক ফেসবুকে আপনারা কমেন্ট লেখেন বা বিভিন্ন প্রশ্ন করেন, সেক্ষেত্রে আমাকে উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠে না, কারণ কমেন্টগুলো আমাকে লিখতে হয়, তো লিখতে গেলে অনেক সময় লাগে, আমাকে প্রচুর ব্যস্ত থাকতে হয়, আমাদের ডিপিআরসি হাসপাতাল, রোগী, বিভিন্ন পেশাগত এবং আমার পারিবারিক কারণে, সেক্ষেত্রে আমি অনেক সময় কমেন্টের উত্তর দিয়ে উঠতে পারি না। আপনাদের যতটুক সম্ভব আমি এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি খুব বেশি সমস্যা হয় দয়া করে সরাসরি এই টেলিফোন নাম্বারে যোগাযোগ করে, লাইভে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সিরিয়াল দেওয়ার, সেই সিরিয়ালে যোগাযোগ করে আপনারা আমাকে এসে দেখালে সবচেয়ে বেটার হয়। আর এই লাইভ প্রোগ্রামগুলো ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে থাকি আপনাদের এই লাইভ প্রোগ্রামগুলো আমি আশা করি কন্টিনিউ করব। যদি সম্ভব হয় এই লাইভ প্রোগ্রামের আরও আমি বাড়িয়ে তুলতে পারি বা প্রোগ্রাম আরও কয়েকদিন বাড়াতে পারি, আজকে প্রতি বৃহস্পতিবার তো চলবেই, সেক্ষেত্রে আরও দুই একটা দিন বাড়ানো যায় কি না সেটা আমি ট্রাই করছি, যেন সময় বের করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো দর্শক, যা আমি বিভিন্ন প্রশ্নের উত্তরে চলে যাই। ইতিমধ্যে আমার অনেকে প্রশ্ন করেছেন, তার মধ্যে এরিয়ানা এনাম উনি লিখেছেন, আমার সারা শরীর শুধু চাবায় আর বাম পায়ের হাঁটুতে ব্যথা করে। জি ধন্যবাদ। আসলে এই সমস্যাটা অনেক রুগী আছে সারা পৃথিবীতে, এই জাতীয় রুগীর সংখ্যা অনেক বেশি যারা এক প্রকার আর্থ্রাইটিস রোগে আক্রান্ত। চাবায় এটা একটা যদিও স্থানীয় ভাষা, বাট এটা হচ্ছে এক প্রকারের ব্যথা বা পেই, আমরা ডাক্তারি ভাষায় আনপ্লেজেন্ট পারসেপশন, যে কোনো খারাপ অনুভূতিকেই ব্যথা করে থাকি। চাবানো, কামড়ানো বা ঝিঝি, শিশির, এই জাতীয় সমস্যাকে আমরা ব্যথা বলে থাকি। তো উনিও একই সমস্যা ভুগছেন, সারা শরীরে ব্যথা এবং বাম পায়ের হাঁটুতে ব্যথা। দর্শক, আপনারা যখন কোনো এই যে স্ক্রলে দেখানো লাইভে যে ফোন নাম্বার দেওয়া আছে, প্রশ্ন করার সময় আপনাদের নাম, পরিচয়, পেশা, ওজন, উচ্চতা এবং কোনো রোগ সম্পর্কে আপনি জানা থাকলে অবশ্যই প্রশ্ন করার সময় এই কথাগুলো বলে নেবেন, তাহলে উত্তর দিতে খুব সহজ হবে। এরিয়ানা এনাম, আপনি কিন্তু আপনার বয়স বা আপনি কী করেন কিছুই লিখেন নেই। তারপর আমি বলছি, সারা শরীরে চাপায় কামড়ায় বা এই জাতীয় জিনিসগুলো আসলে এক প্রকারের বাত ব্যথা বা আমরা আর্থ্রাইটিস রোগ বলে থাকি। বিভিন্ন আর্থ্রাইটিস, মোর দ্যান 100 টাইপস আর্থ্রাইটিস আছে শরীরে মানুষের হয়ে থাকে রোগ। এগুলাতে শরীরের বিভিন্ন জোড়া ব্যথা করবে, মাংসপেশি ব্যথা করতে পারে, আবার মাসেলসের কিছু রোগ আছে, মাসেলস পেইন, ফাইব্রোমায়ালজিয়া, এই সকল রোগে কিন্তু ব্যথা বেদনা হতে পারে, তো তা থেকে এই সমস্যা হতে পারে। যা কিছু হোক না কেন, রোগ নির্ণয় করা জরুরি। আপনারা অনেক সময় শুধু কেবল ওষুধ খেতেই থাকেন, এটা না করে রোগ নির্ণয় করতে হবে। আপনার প্রশ্নের উত্তর আমি দেবো, একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, কে বলছেন? জি, ওয়ালাইকুম সালাম। আপনার নাম, বয়স, পরিচয় দিয়ে এবং ওজন উচ্চতা বলে প্রশ্ন করুন।
জি বলুন, আপনার সমস্যা বলুন। কুয়েত থেকে বলছিলেন? জি জি, কে বলছেন, আপনার সমস্যা বলুন। জি আপনার নাম কি, কি কে বলছিলেন? গিয়াসউদ্দিন। জি 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 বলুন, আপনি আমাদের এখানে আগে আসছিলেন চিকিৎসার জন্য, কিন্তু আপনারা যারা বাহিরে থেকে ফোন দেন, জি আপনি আমার কথা একটু শুনেন, যারা বাহিরে থেকে ফোন দেন দয়া করে মোবাইল ফোন থেকে সরাসরি ফোন দিবেন। আপনারা ইন্টারনেট থেকে ফোন দিলে কথা বোঝা যাচ্ছে না, ইন্টারনেট থেকে ফোন দিলে কথা বোঝা যায় না, ভেঙ্গে ভেঙ্গে আসে। আপনারা দয়া করে সরাসরি মোবাইল ফোন থেকে ফোন দিলে আমি শুনতে সুবিধা হয়। এখানে আপনার কথা ভেঙ্গে ভেঙ্গে আসছে, ক্লিয়ার না, আপনার কথা বোঝা যাচ্ছে না। আপনি আপনার আপনি আপনার ফোন নাম্বার থেকে ফোন দেন দয়া করে, প্লিজ দয়া করে ফোন নাম্বার থেকে ফোন দেন, তাহলে আমি উত্তর দিতে সুবিধা হবে। আপনার কথা কিছু বোঝা যায়, কিছু বোঝা যাচ্ছে না, ভেঙ্গে আসছে। আচ্ছা ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ। আপনি আবার একটু ফোন থেকে ট্রাই করেন। আর উনি লিখেছেন যে এনা এমান সাহেব, যে পায়ের হাঁটুতে ব্যথা, হাঁটু ব্যথার অনেক কারণ দর্শক। আমি ইতিপূর্বে অনেক রোগীর হাঁটুর ব্যথা সংক্রান্ত সমস্যা দেখিয়েছি, তারপর আমি একটা আমি কিছু ছবি দেখাই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। হাঁটু ব্যথার মূল কারণ সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। আমরা প্রায় এই সমস্যাগুলো পেয়ে থাকি। দর্শক আমি একটা ছবি দেখাচ্ছি, এটা হাঁটুর একটা ছবি, দেখেন আমার যে বোঝাচ্ছি, এই এই হচ্ছে হাঁটুর উপরের হাড় ফিমার, এবং নিচে হচ্ছে টিবিয়া, এবং দুই হাড়ের মাঝখানে এই যে কার্টিলেজ থাকে, এবং হাঁটু ব্যথার অন্যতম কারণ অস্টিওআর্থ্রাইটিস। এই এই হাঁটু আর এই হাঁটুর ভিতরে তফাত দেখলে আপনারা বুঝতে পারবেন, এই কার্টিলেজ সাদা অংশগুলো এখানে নাই বললেই চলে। এটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস রোগীর হাড় ক্ষয়জনিত আর্থ্রাইটিস রোগীর ছবি, এবং অস্টিওআর্থ্রাইটিস সবচেয়ে কমন, সাধারণত 35 পরে পুরুষ মহিলা উভয়েরই অস্টিওআর্থ্রাইটিস রোগ হতে পারে, এবং হাঁটু ব্যথার অন্যতম কারণ যে অস্টিওআর্থ্রাইটিস বা হাড় ক্ষয় রোগ। তো এ থেকে হাঁটুতে ব্যথা হতে পারে, আরও অনেক কারণ আছে হাঁটু ব্যথার, তার মধ্যে এই যে আমি যে ছবি দেখিয়েছিলাম সেটি সবচেয়ে কমন কারণ অস্টিওআর্থ্রাইটিস। তো আর দর্শক আপনি কিন্তু আপনার বয়স লেখেন নাই, সাধারণত 40 পরে এটা হয় হাড় ক্ষয়জনিত সমস্যা, এবং সারা শরীরের ব্যথা সেটা বিভিন্ন আর্থ্রাইটিসজনিত সমস্যা থেকে হতে পারে। তো আর্থ্রাইটিস এমন একটি রোগ যেটা আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তার, আমরা যারা বাত ব্যথা নিয়ে কাজ করি, এটা সেই ক্ষেত্রে আপনাকে ফিজিক্যাল কিছু অ্যাসেসমেন্ট আছে, আপনার হিস্টোরি দিতে হবে রোগের, এবং কিছু ব্লাড টেস্ট আছে যেগুলো করে প্রয়োজনে এক্সরে এমআরআই বা সিটি স্ক্যান করে আপনার রোগ কনফার্ম করতে হবে। আর হাঁটুর ক্ষেত্রে আমরা এক্সরে করলে হাঁটুর হাড় বা আর্থ্রাইটিস অস্টিওআর্থ্রাইটিস আছে কিনা আমরা বুঝতে পারি। যা কিছু হোক না কেন, আপনি একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন হন। হাঁটু ব্যথার ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন থেরাপি অত্যন্ত কার্যকরী চিকিৎসা, এবং এই বাত ব্যথা শরীর চাবানো কামড়ানো এই এই ক্ষেত্র আপনার রিহ্যাব পুনর্বাসন যে এই রোগ নিয়ে আমরা কাজ করি অত্যন্ত কার্যকরী চিকিৎসা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি জি আমি বলছি, আপনার প্রশ্ন বলুন, আপনার নাম, পরিচয়, ওজন, উচ্চতা এবং পেশা, আপনি কি করেন? আমি কিছুদিন আগে আমি গেম করতে গিয়ে হাঁটুতে ব্যথা পাই,
হাঁটুতে ব্যথা পাওয়ার পরে আমি আমার সিএমএসে আমি এমআরআই করি, এমআরআই করার পরে আমার পার্শিয়ালটি লিগামেন্ট ছিঁড়া পায়। পার্শিয়ালটি লিগামেন্ট ছিঁড়াতে আমাদের ডিপার্টমেন্টের অনেকে দৌড়ানো যায় এবং কি দৌড়াচ্ছে, মানে চলাফেরা করতে পারতেছেন নর্মালি, কিন্তু আবার আমি এটা ভাবতে পেরেছিলাম 2012 সালে স্যার। এখন আবার নেক্সট আবার একটু এসে এটা পাওয়ার পরে আমার আবার একটু প্রবলেম হচ্ছে যে এখন হাঁটতে পারে কিন্তু পাটা মাংস বেশি কমে যাচ্ছে, আর মাজায় আবার এমআরআই করা হয়েছিল, আমি মাইনিসিং আনোয়ারুল হক সার্কে দেখাইছিলাম, সার্ক দেখার পরে L5 L1 এটার নাকি আমি বুঝতে পারি নাই, এটার নাকি প্রবলেম যে এমআরআই ছাড়ছিল নজরুল স্যার, সে বলছেন মেডিসিন খেলেই সেরে যাবে, কিন্তু স্যার আমার মাজার ব্যথাটাও কমতেছে না আর পায়ের যে মানে মাংসপেশিটা একটু শুকিয়ে গেছে, মানে ডান পা থেকে বাম পাটা একটু শুকিয়ে গেছে। আচ্ছা, আপনি আপনি আপনার কোন হাঁটুতে ব্যথা পেয়েছিলেন? আমার হাঁটতে দৌড় দিতে কি সমস্যা হাঁটুতে? না না, আমার স্যার এখন প্রবলেমটা হচ্ছে হাঁটুতে ব্যথাটা কম হয়, কিন্তু আমার স্যার এখন বেশি প্রবলেমটা হচ্ছে স্যার এই হিপের যে জয়েন্টটা আছে, যা বেশি দৌড়ালে এটা মানে জাম হয়ে যায় আর পাটা চাপায় আর মাথাটা ব্যথা করে, এই প্রবলেমটা বেশি, কিন্তু হাঁটুর ব্যথাটার থেকে রানের মাংসটা চাপায়, মানে খুব চাপায় মনে হয় আর মাথায় প্রচন্ড চাপায়। আপনার কোমরের এমআরআই করেছিলেন? আচ্ছা, আমি আপনাকে একটা ছবি দেখাচ্ছি এমআরআই, দেখেন আপনার সাথে মিলে কিনা। আপনি একটা ছবি দেখতে পাচ্ছেন এখন? এখন এখন কি কোনো ছবি দেখতে পাচ্ছেন? এখন আসে নাই, নেট একটু স্যার প্রবলেম আর কি। আচ্ছা, অসুবিধা না, আমি বুঝতে পেরেছি। এটা 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 হচ্ছে কোমরের ডিক্সের সমস্যা, আলফা। আচ্ছা, এখন আমি আমি কলম দিয়ে দেখাচ্ছি, দেখেন এই যে মেরুদণ্ডের হাড় একটার উপর একটা বসানো, মাঝখানে ডিক্স, হাড়, ডিক্স, হাড়, ডিক্স, দেখেন এই ডিক্সটা সাদা আর এই ডিক্সটা কালো ফেটে বের হয়ে গিয়েছে। এই যে এটা হচ্ছে স্পাইনাল কর্ড, আমাদের এটা একেবারে মাথার দিকে আসছে, আমি লাল দিয়ে বুঝিয়েছি, এই ডিক্সটা ফেটে রগে ঢুকে গেছে, এই ডিক্সটাই এটাও ফেটে, এটা হচ্ছে L5, এটা হচ্ছে S1, এই ডিক্সটা আপনার সম্ভবত এরকম বের হয়ে গিয়েছে বা ফেটে গিয়েছে, কালো এমআরআইতে এটাই আসবে। তো এটা এইটা এটা থেকে আপনার এখন বর্তমান যে সমস্যাটা, আপনি যেটা বলছিলেন যে এই যে L5 S1 এবং আপনার কোমরে ব্যথা, পায়ে ব্যথা, এটা রেফার্ড পেন হতে পারে, ব্যথা কোমরে নাও থাকতে পারে, যাই হোক আপনার হাঁটু ব্যথাটা মনে হয় মেজর কিছু না। এইটার চিকিৎসা হচ্ছে দু রকম, একটা হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট আর একটা হচ্ছে অপারেটিভ ট্রিটমেন্ট। কনজারভেটিভ ট্রিটমেন্ট যদি খুব বেশি প্রলাপস না হয়, আমি যে ছবি দেখিয়েছি এটা অপারেশন লাগবে না, এই জাতীয় সমস্যার ক্ষেত্রে আপনাকে হসপিটালাইজড হয়ে একটানা রিহ্যাবিলিটেশন থেরাপিতে যেতে হবে, এটা একটা চিকিৎসা পদ্ধতি এবং এক এক ডাক্তার এক এক রকম করে। আপনার CMS এর যে ডাক্তার সাহেবরা আছে তাদেরকে বললো তারাও এই রিহ্যাবিলিটেশন থেরাপি করতে পারে, সেক্ষেত্রে তারা তাদের মতো করে করতে হবে, তবে অবশ্যই হসপিটালাইজড করে কাজটা করতে হবে, একটানা অন্তত 2-3-4 সপ্তাহ হসপিটালে রেখে 3-4 বেলা রিহ্যাবিলিটেশন বিভিন্ন মেশিনের মাধ্যমে, বিভিন্ন থেরাপিউটিক এক্সারসাইজ এর মাধ্যমে, এবং আপনি যদি রেস্টে থাকেন এই সমস্যাটা চলে যাবে। তো যদি সম্ভব হয় বলেন। মাংসপেশি কমে গিয়েছে এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই, মূল সমস্যা আপনার কোমরে, কোমরের ডিক্সের সমস্যাটা যদি চলে যায় বা ভালো হয়ে যান তখন মাসেলস আবার ঠিক হয়ে আসবে, সেই ক্ষেত্রে আবার মাসেলসের আমরা কিছু এক্সারসাইজ শিখিয়ে দিই যেটা স্ট্রেন্থেনিং এক্সারসাইজ বলা হয়,
এই এক্সারসাইজগুলো যদি আপনি করতে পারেন তাহলে আশা করি পরবর্তীতে চলে যাবে। এখন আপনি যেহেতু আপনি একটা একটা ডিফেন্সে আছেন, সেক্ষেত্রে আপনার যদি সম্ভব হয় আপনি আপনাদের হাসপাতালের ডাক্তারদের সাথে মানে পরামর্শ নিয়ে করতে পারেন, আর যদি সম্ভব হয় আপনি আমাদের হেল্প নিতে পারেন, আমরা অবশ্যই হেল্প করব। আর চিকিৎসা চিকিৎসা জি বলুন। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের ডাক্তার আছে কিন্তু এখন আপনাদের সাথে আমি কাজ করা বলি বলি এটা তো তার নেই, আমি আপনার সাথে আমি অ্যাডভান্স করে বলতেছি। সেটা হলো স্যার, এখানে প্যাশেন্ট হয় দেখছি তারা সবাইকে সময় করে কিছু দেখতে পারে না, তারা যে খারাপ মানে ভালো লাগছে না ভালো লাগছে, কিন্তু অনেক পেশেন্ট হয় মানে অনেক পেশেন্ট হয় তারা অতটুকু সময় দিতে, এর জন্য স্যার আপনাকে আমি মানে অনেকদিন ধরে ফলো করতেছি, যখনই আমি রাতে করি তখনই আপনার লাইভে ঢোকার চেষ্টা করি যে কখন আপনার সাথে আমি আপনার সাথে কথা বলার জন্য। আমি আপনার অ্যাসিস্ট্যান্টের কাছে কয়েকবার রিকোয়েস্ট করেছি যে স্যার কিন্তু বলেন, পরে কিন্তু পারিনি, কিন্তু আজকে আমি দেখি যে আপনি লাইভে আছেন, তখন আমি জাস্ট আপনার কাছে ফোন দিচ্ছি। আমি আপনার কাছে আমি দূরে থাকি কিন্তু আমার আপনার কাছে যাওয়ার জন্য আমার খুব ইচ্ছা। এখন আপনার সমস্যাটা আমি মোটামুটি মনে হয় বুঝতে পেরেছি এবং আপনাকেও বুঝাতে পেরেছি, তো আপনার আসার প্রয়োজন নেই এই মুহূর্তে। আপনি যেহেতু একটা সরকারি জব করেন, যদি সম্ভব হয় দেখেন ওখানে আপনাদের ডাক্তার সাহেবদের সাথে কথা বলে এই জাতীয় রিহ্যাবিলিটেশন থেরাপি যদি নেওয়া যায় অনেক উপকার হবে, অথবা আপনি একটা না এক মাস ছুটি নিয়ে শুয়ে থাকতে পারেন। যদি শুয়ে থাকেন ট্রাকশন দিয়ে রাখি একটা না কয়েক ঘন্টা এবং বিভিন্ন প্রসিডিউর আছে। আপনার যে সমস্যাটা হয়েছে সেই ক্ষেত্রে আপনাকে অ্যাসেস করে করে থেরাপি গুলো করতে হবে, এবং আমার যেমন আমরা এই সকল রোগী ভর্তি রাখি রেখে আমাকে রেগুলার দেখতে হয়, এবং আমার আন্ডারে ডাক্তার টেকনোলজিস্ট আছে তারা থেরাপিগুলো করে আমার সুপারভিশনে, সেক্ষেত্রে আমি প্রয়োজন অনুযায়ী থেরাপি বাড়াই কমাই বিভিন্ন রকম করতে হয়, তো এটা নির্ভর করে ডাক্তারের উপরে। তো সেই ক্ষেত্রে আমি স্পেসিফিক যে এই থেরাপিটা দিলে আপনি ভালো হয়ে যাবেন ব্যাপারটা তা না, এটা রিহ্যাবিলিটেশন একটা চিকিৎসা পদ্ধতি, এক্ষেত্রে মেশিনের ব্যবহার হবে, এক্সারসাইজ আছে, বিভিন্ন ব্যায়াম নিয়মকানুন এবং এই PLID রোগীর ক্ষেত্রে উঠা বসার নিয়মকানুন আছে। তো আপনি যদি সম্ভব হয় ওনাদের আপনি ওখানে চিকিৎসা নেন, ওই ওনার মাধ্যমে থেরাপিগুলো নেন আপনাদের মতো করে, তারপরে দেখেন থেরাপি নেওয়ার পর অন্তত 15-20 দিন করে দেখেন, দেখে আবার দরকার হয় আপনি আমাকে এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনি আমার সাথে কথা বলতে পারবেন। আর যদি সম্ভব হয় কথা না বলতে পারেন তাহলে ফেসবুকে আপনি কমেন্টে লিখলে আমি উত্তর দেব। আমি প্রতি বৃহস্পতিবার রাত এই 10:30 আসবো ইনশাল্লাহ, যদি আল্লাহ সুস্থ রাখে নাম্বার ওয়ান, আর দ্বিতীয়ত আমি প্রতি মঙ্গলবার বিকাল 4টায় সরাসরি SCTV-তে থাকি, সেখানেও ফোন দিতে পারেন, অথবা যদি আপনি রিকোয়েস্ট করেন যে আমি স্যারের সাথে এর আগে কথা হয়েছে আপনারা ওরা বললে ওরা আমাকে ফোন দিবে আমি ফ্রি থাকলে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, অনেক খুশি হলাম স্যার, আমি আপনাকে ডিটেইলস নেক্সট টাইম আবার জানার চেষ্টা করবো স্যার। আপনি আপাতত জি আপাতত ওখানে থেরাপি নেন, ও আপনাদের যে হাসপাতাল আছে ডাক্তারদের তত্ত্বাবধানে ওনারা যেভাবে বলে ওভাবে করেন, একটু রেস্টে থাকেন কিছুদিন, আর ব্যথায় গরম সেঁক দিতে পারেন। আপনার যদি রেস্টে থাকেন অনেকাংশে উপকৃত হবেন রেস্টে থেকে, এবং পাশাপাশি যদি থেরাপি নেওয়া যায় সেটা করেন, আশা করি উপকৃত হবে। আর অনেক ক্ষেত্রে খুব বেশি খারাপ হয়ে গেলে ডিস্ক বেশি প্রলাপস হলে সেক্ষেত্রে অনেক সময় আবার অপারেশনের প্রয়োজন হতে পারে, তো আমার মনে হয় না ওদিকে যেতে হবে, আপনি একটু একটু করেন, ওজন বেশি হলে কমিয়ে ফেলুন, এবং যদি সম্ভব হয় রাতে যখন ঘুমাবেন তখন 1 ঘন্টা উপর হয়ে শুয়ে থাকবেন, এটা অনেক উপর জি উপর হয়ে 1 ঘন্টা এটা প্রতি রাতে এটা করেন, সামনে ঝুঁকবেন না, ঝুঁকে কাজ করা সামনে ঝুঁকে ভারী কিছু টান দেওয়া এগুলো একটু অ্যাভয়েড করেন, যদি কিছু নিচু কিছুতে নিচু জিনিসে কোনো কাজ করার প্রয়োজন হয় নিচে নামতে সেক্ষেত্রে হাঁটু ভেঙে বসে কাজ করবেন। তো আপনাকে অনেক ধন্যবাদ, আপনার আবার থ্যাংক ইউ স্যার, আমি অনেক খুশি হলাম যে স্যার আপনি অনেক ফলো করছি যে পেয়েছি, আমি আপনাকে অবশ্যই স্যার আমি যদি কখনো আপনার এই অ্যাসিস্ট্যান্টকে যদি বলি যে আমি চট্টগ্রাম ক্যান্টন থেকে স্যার আমি নামটা আমার নাম সাইফুল ইসলাম, তাহলে স্যার আপনি বললেন যে আমি হ্যাঁ এই পেশেন্টের সাথে কথা বলছি স্যার। অবশ্যই অবশ্যই, আসলে আমরা
সব রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব হবে না বা হয়ে উঠবে না, আপনি হয়তো আসতে পারবেন না। তো আমরা যে সাজেশন দিতে পারি এটাই, আপনি ওখানে আপনাদের ডাক্তারদের সাথে কথা বলে, আপনাদের ওখানে যথেষ্ট ভালো ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট আছে আমার জানা মতে, সেই ক্ষেত্রে আপনি ওখানেগুলো করতে পারেন। আর এই যে নিয়মকানুনগুলো দিছি এবং আমার যে পেজ আছে, পেজে কিন্তু আপডেট আমি বিভিন্ন এক্সারসাইজ দিচ্ছি, বিভিন্ন টিপস দিচ্ছি, একটু পেজে শেয়ার এবং লাইক করলে আপনি সবসময় এই আপডেটগুলো অটোমেটিক পেতে থাকবেন। ঠিক আছে আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। দর্শক আকরাম হোসেন উনি লিখেছেন, আমার কোমরের বাম পাশে সব সময় ব্যথা করে, আমি কিভাবে সমাধান করতে পারি? আমি একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ জি, আপনার প্রশ্ন বলুন, আপনার সমস্যা বলুন। আপনার বয়স কত? আচ্ছা, আপনি কি মাথার নিচে বালিশ কয়টা দেন আর আপনি কি করেন, কোথায় থাকেন? এমব্রয়ডারি কাজ করতে হয়, সামনে ঝুঁকে সামনে এভাবে ঘাড় বাঁকা করে কাজ করতে হয়, ঠিক না? আচ্ছা ঠিক আছে, এখন বাম হাতে জি বলুন। ওখানে কি ডাক্তার দেখিয়েছিলেন সৌদি আরবে? আচ্ছা আমি বুঝতে পেরেছি, আপনার সমস্যাটা ঘাড়ে, আপনার সমস্যা ঘাড়ে। আপনার এমব্রয়ডারি যারা কাজ করে, আপনি আমার কথা শুনুন, যারা এমব্রয়ডারি কাজ করে, যারা দুটো বালিশ ব্যবহার করে, যারা সারাদিন কম্পিউটারে কাজ করে সামনে ঝুঁকে ঝুঁকে, দুটো বালিশ ব্যবহার করা, নিচু পুজো হয়ে কাজ করে, তাদের ঘাড়ে ডিস্কের সমস্যা হয়, কোমরে যেভাবে ডিস্কের সমস্যা হয়, কোমর ব্যথা হতে পারে, পায়ে ব্যথা হয়, তদ্রুপ ঘাড়েও একইভাবে ব্যথা হয়। আপনার এখন যেটা করতে হবে, আপনি কিছুদিন ছুটি নিয়ে ফেলুন, ছুটি নিয়ে আপনি কিছুদিন 10-12 দিন ছুটি নিয়ে আপনি রেস্টে থাকুন, ঘাড়ে গরম সেঁক দিবেন এবং একটা পাতলা বালিশ ব্যবহার করেন, আর ওরা যে ওষুধগুলো দিয়েছে ওগুলা ব্যবহার করেন, সম্ভব হলে ওখানে রিহ্যাবিলিটেশন থেরাপি চিকিৎসা নিতে পারেন ডাক্তারের সাথে কথা বলে। আশা করি এটা চলে যাবে, কিন্তু কিন্তু আপনি যেহেতু জি, এটা ঘাড়ের সমস্যা থেকে হচ্ছে, ঘাড়ের সমস্যা থেকে এটা হচ্ছে, এটা আপনি আপনি ওখানে যে এমব্রয়ডারির কাজ করেন, সামনে কুঁজো হয়ে বেশি সময় কাজ করবেন না, 1 ঘন্টা পর পর ঘাড় সোজা করুন, ঘাড়ের কিছু ব্যায়াম আছে এগুলো করতে হবে। তো আমি শুধু আপাতত কিছু পরামর্শ দিচ্ছি, আপনি গরম সেঁক দেন, কিছুদিন রেস্টে থাকেন, পাতলা বালিশ ব্যবহার করেন অথবা বালিশ ছাড়া শুয়ে থাকবেন, এতে উপকৃত হওয়ার কথা, না হলে ডাক্তার সাহেবকে বলে ঘাড়ের একটা MRI করে দেখাবেন, MRI করলে সমস্যাটা পাওয়া যাবে, তা সেই অনুযায়ী আপনাকে পরবর্তী চিকিৎসা নিতে হবে। এখন ওনারা যে ওষুধ দিয়েছে সেইগুলা চালিয়ে যান, গরম সেঁক দেন, বালিশ সাবধানে একটা পাতলা বালিশ ব্যবহার করেন। আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? তো আবার যদি সমস্যা না যায় পরবর্তীতে আবার ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। জি অবশ্যই, যে নাম্বারে আপনি ফোন দিয়েছেন এখন, এই নাম্বারে ফোন দিয়ে সিরিয়াল দিয়ে এই নাম্বারটা আপনি সেভ করে রাখুন। আমি DPRC হাসপাতাল 29 প্রবাল হাউজিং শ্যামলী রিং রোডে বসি, এই নাম্বারে যোগাযোগ করলে হবে, এই নাম্বারটা আপনি সেভ করে রেখে দেশে আসে যোগাযোগ করতে পারবেন। আপাতত ওখানে ভারী কাজ আছে। জি বলুন। জি, এটা আসলে রোগ, রোগের চিকিৎসার আগে রোগ নির্ণয় জরুরি, ডাক্তার সাহেব সম্ভবত আপনার রোগের নির্ণয় করতে পারেন নাই, এটা ঘাড়ের সমস্যা থেকে হচ্ছে, যার কারণে হাতে ব্যথা চলে আসে এবং ঘাড়ের সমস্যা থেকে অনেক সময় দু হাতে অবশ হয়ে যেতে পারে। যা হোক, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি দেশে আসলে আমি দেখে দিব। আপাতত আপনি রেস্টে থাকেন, গরম সেঁক দেন, আর যে বলছিলাম সামনে ঝুঁকে কাজ করা একটু কমিয়ে দেন।
একটু সাবধানে মেরুদণ্ড সোজা করে বসে যতটুকু সম্ভব ওভাবে কাজ করুন। আপনাকে ধন্যবাদ। আকরাম হোসেন উনি লিখেছিলেন, কোমরে বাম পাশে ব্যথা করে, আমি এখন কি করব? আসলে বাম পাশে ব্যথা অনেক কারণে হতে পারে। কোমরে বাম পাশে যেমন স্যাক্রোআইলাইটিস আছে, পিএলআইডি যেটা আমি ইতিপূর্বে ছবি দেখিয়েছিলাম তা থেকে হতে পারে। দর্শক অনেকে আমাকে ধন্যবাদ জানিয়েছেন যে প্রোগ্রাম করার জন্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকে আমার চেম্বারের ঠিকানা জানতে চেয়েছেন, যেমন সানরাইজ আগ্রো ফার্ম, ওই এখান থেকে চেম্বারে ঠিকানা চেয়েছেন। আমাদের চেম্বার হচ্ছে ডিপিআরসি হাসপাতাল, শ্যামলি রিং রোড, ঢাকা। আজিজ আহমেদ উনি লিখেছেন, বাত ব্যথার ওষুধ কি? জি দর্শক আজিজ সাহেব, আসলে বাত ব্যথা অনেকগুলো রোগের সমন্বয়। ঔষধ খাওয়ার আগে আপনাকে আপনার রোগ নির্ণয় করতে হবে, আপনাদের এই জাতীয় মানসিকতা চেঞ্জ করতে হবে দয়া করে। কারণ হচ্ছে বাত ব্যথা রোগের ঔষধের আগে আপনাকে রোগ নির্ণয় করা জরুরি, কারণ এক এক রোগের এক এক ওষুধ, এক এক রোগের ক্ষেত্রে এক এক চিকিৎসা। আর বাত ব্যথার ওষুধ বলতে যেমন আমরা ব্যথানাশক ওষুধ দিয়ে থাকি, সেই এই সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তো আপনারা দয়া করে ওষুধ না জানতে চেয়ে ডাক্তারের কাছে রোগ জানতে চাইতে পারেন, যে আমার কি হয়েছে, আমার কি রোগ, আমার কি সমস্যা। আপনি যদি আপনার রোগ সম্পর্কে বুঝতে পারেন তাহলে আপনার অনেকাংশেই আপনি ভালো থাকতে পারবেন। আমি একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি আপনার নাম, বয়স, পেশা, ওজন? আমার নাম শান্তনুর, বয়স 45। জি পেশা ব্যবসা। জি বলুন আপনার সমস্যা। বলুন। ওজন 79 কেজি। ওজন 79 কেজি। জি বলুন। আমার যে বাম দিকে ঘাড়ে ওইখানে ব্যথা। জি অর্থের বিষয়ে ওনার মধ্যে ব্যথা করে ঘাড়ি ব্যথা হয়, হাতের জয়েন্টটা তো এই জয়েন্টেও আসে। আচ্ছা আপনি ডাক্তার দেখিয়েছিলেন? ওষুধ খাওয়ার আগে আপনার এটা রোগ নির্ণয় করতে হবে। আপনি ব্যবসা করেন, সম্ভবত আপনি বসে কাজ করতে হয় সামনে ঝুঁকে, অথবা কম্পিউটিং করেন কিনা আমি জানি না। ঘাড় ব্যথার অন্যতম কারণ, ইতিপূর্বে যে সৌদি আরব থেকে ফোন দিয়েছে ওনারও একই সমস্যা, উনি এমব্রয়ডারি কাজ করে সামনে ঝুঁকে ঝুঁকে। আবার আমরা যারা, আপনি যে ব্যবসা করেন, ব্যবসায়ীরাও বসে বসে সামনে কাজ করতে হয় সামনে ঝুঁকে। ঘাড় যদি অনেকক্ষণ বসে বসে কাজ করেন, ঘাড়ে ডিস্কের সমস্যা হয় এবং দুটো বালিশ ব্যবহার করলে অনেক সময় হতে পারে। তো আপনি দয়া করে এই জাতীয় যদি অ্যাক্টিভিটি করে থাকেন এগুলো একটু অ্যাভয়েড করেন। আপনার ঘাড়ের একটা এমআরআই করতে হবে আর্জেন্ট, এমআরআই করে ঘাড়ের এমআরআই করে ডাক্তার সাহেবকে দেখান। আমার মনে হয় ঘাড়ের ডিস্কের সমস্যা আছে। যদি আপনি অবশ্যই আপনি প্রতিদিন দুবেলা গরম সেঁক দিতে পারেন, এতে আপনি উপকৃত হতে পারেন। আর আপনার একটা এমআরআই করে আপনি আবার আমার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা জি, আপনি এখন গরম সেঁক দেন, বালিশ একটা বালিশ ব্যবহার করবেন। জি জি, এবং একটা বালিশ ব্যবহার করবেন, দুটো বালিশ ব্যবহার করবেন না, এক নাগারে একটা না অনেকক্ষণ বসে থাকবেন না। আমরা কিন্তু বারবার বলছি এক নাগারে বসে না থাকার জন্য। জি জি, এটা ঘাড়ের ডিস্কের সমস্যা আছে, মেরুদণ্ডের সমস্যা, এটা আমরা ডাক্তারি ভাষায় পিএলআইডি বলে থাকি। আর আপনার বয়সও 44, যেহেতু বয়স হয়েছে এই বয়সে অনেক সময় হাড় ক্ষয় হতে পারে, আর্থ্রাইটিস রোগ। তো যাই হোক, আপনি গরম সেঁক দেন অথবা ব্যথানাশক, যেমন মার্কেটে ক্লোফেনাক জেল পাওয়া যায় বা ন্যাপ্রোক্সেন জেল।
জি ওটা ব্যবহার করুন, আর যদি আসেন আমাদের সাথে যোগাযোগ করে আসলে আমি দেখে এমআরআই করতে হতে পারে, দেখে রোগটা অন্তত নির্ণয় করে দিব, তারপরে আপনি চিকিৎসা। এমআরআই করতে আমাদের হাসপাতালে আমরা 6,000 টাকা নেই, পুরো মেরুদণ্ড ঘাট থেকে কোমর পর্যন্ত। ওকে, আপনাকে ধন্যবাদ। অনেক প্রশ্ন এসেছে, আসলে সবার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। আমার মনে হয় অনেকের প্রশ্ন, যারা ইতিপূর্বে প্রশ্ন করছেন তাদের থেকে আপনাদের প্রশ্ন জেনে যাচ্ছেন, তা আমার মনে হয় অনেকে উত্তর পেয়ে যাচ্ছেন। হ্যালো হ্যালো ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ, আপনি কে বলছেন, কোথায় থেকে? জি আমি শুনতে পাচ্ছি, এখানে গাড়ির কিছু ব্যায়াম দিচ্ছে, কিন্তু ফলাফল তেমন ভালো হচ্ছে না। আর আমি কাজ যেটা করি আপনি বলছিলেন আপনি কম্পিউটিং করেন, আপনি কি কম্পিউটার ব্যবহার করতে হয় কাজের জন্য? আচ্ছা, আমি আপনাকে একটা ছবি দেখাই, যদিও ইতিপূর্বে আমি ছবিটি দেখিয়েছিলাম। এখানে আপনি কি একটা ছবি দেখতে পাচ্ছেন? আপনি কি ফেসবুকে আছেন? আপনি কি কোনো ছবি দেখতে পাচ্ছেন? আপনি কি লাইভে আছেন আমার সাথে যে কথা বলছিলেন? হ্যাঁ, আপনি আপনি ফেসবুকের লাইভ অপশনে দেখেন কোনো ছবি দেখা যাচ্ছে কিনা? এখন ছবি একটা ছবি দেখা যাচ্ছে, হ্যাঁ দেখছেন, এক এক ভদ্রলোক কম্পিউটিং করছে সামনে ঝুঁকে কুজো হয়ে, খেয়াল করেছেন? উনি, আমি কলম দিয়ে দেখাচ্ছি, এই কম্পিউটারের মনিটর আর এই উনি বসছে। এইভাবে আপনারা বেশিরভাগ সময় কম্পিউটিং করে থাকেন, অথবা অনেকেই করে ল্যাপটপ বা ট্যাবে বা সামনে কুজো হয়ে ঝুঁকে এভাবে, বা একটানা কম্পিউটিং করা থেকে ঘাড়ে বড় আকারের ঘাড়ের সমস্যা হচ্ছে। প্রতিনিয়ত আমার কাছে এই জাতীয় রোগী আসছে এবং আমরা বেশিরভাগই দেখি কম্পিউটার ব্যবহারে ঘাড়ের সমস্যা। আমি এখন আপনাকে আরেকটা ছবি দেখাই, যেটা হচ্ছে কম্পিউটার ব্যবহারে বসার সঠিক নিয়ম। হ্যাঁ, এই ছবিটা দেখা যাচ্ছে, আপনি কি এখন আরেকটা ছবি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখেন, এই ভদ্রলোক কিন্তু সোজা হয়ে বসছে, আগের আগের লোকের মতো সামনে কুজো হয়ে বসে নাই, কম্পিউটারের মনিটর। এইটা হচ্ছে মানে আদর্শ, সঠিকভাবে কম্পিউটার ব্যবহার করতে হবে। আপনারা যারা পেশাগতভাবে কম্পিউটার ব্যবহার করেন, অনেকে ল্যাপটপ ইউজ করেন, ল্যাপটপ কোনোভাবেই পেশাগত কাজে ব্যবহার করা যাবে না, তাহলে ঘাড়ে মারাত্মক সমস্যা হতে পারে। এখন ঘাড় ব্যথা হবে, কয়েকদিন পর পা অবশ্যই আসবে, হাত অবশ্যই আসবে, প্যারালাইসিস হতে পারে। তো কম্পিউটার ব্যবহারটাও আপনাকে শিখে নিতে হবে বা জেনে নিতে হবে। আমি দুটো ছবি দেখালাম, আশা করি আপনি উপকৃত হবেন, এইভাবে কম্পিউটিং করবেন। আর আপনার ঘাড়ের একটা এমআরআই করে ফেলতে হবে, আপাতত আপনি ঘাড়ে গরম সেঁক দেন, আর ওরা যে ওষুধ দিয়েছে ওষুধগুলো খেয়ে দেখেন, গরম সেঁক দেন, এবং যদি না কমে আপনার ঘাড়ের একটা এমআরআই করে এমআরআই দেখতে হবে, সম্ভবত ডিস্কের সমস্যা আছে। একটা পাতলা বালিশ ব্যবহার করবেন, যদি এত না কমে আবার আমার সাথে যোগাযোগ করবেন। আপনি আপনি কি আমার কথা শুনছেন? আমি এমআরআই করছি। জি বলুন। আমি এমআরআই করছি। হ্যাঁ হ্যাঁ, কি বলেছে ডাক্তার সাহেব? ডাক্তার সাহেব কি সমস্যা বলেছে এমআরআই দেখার পরে? এমআরআই এতে মানে বলতে চাই, সার্জিক্যাল স্ক্রিন অর্থাৎ আর একটু সমস্যা হয়েছে,
কিছু নিয়ম দিতে তাছাড়া ভিন্ন ধরন দিচ্ছে তিন দাঁতে জি ওষুধগুলো আমি তেমন করে ফ্রি হিসেবে আর তাছাড়া আজকে প্রায় 4 বছর যাব ভালো হচ্ছে না এখন আর দেখা যাচ্ছে না জি আশা বুঝতে পেরেছি এটা আমি যে বলেছিলাম যে এটা ঘাড়ের ডিস্কের সমস্যা এমআরআই তে তাই আসছে তো এটা আসলে চিকিৎসা হচ্ছে রিহ্যাব থেরাপি এটা হসপিটালাইজড করে রিহ্যাবিলিটেশন চিকিৎসা পদ্ধতি এটাই করতে হবে ওষুধ খেয়ে ব্যথার ওষুধ আপনি 3-4 বছর ধরে খেলে আপনার শারীরিক বিভিন্ন সমস্যা হবে ব্যথার ওষুধ টোটালি বন্ধ করে দেন আমি যে ছবি দেখিয়েছি এভাবে কম্পিউটিং করেন সামনে ঝুঁকে কাজ করবেন না ঘাড়ে গরম সেঁক দেন ভারী বোঝা বহন করবেন না আর আপনাকে সম্ভব হলে ওই দেশে আপনি এই জাতীয় রিহ্যাবিলিটেশন যারা বিশেষজ্ঞ তাদের শরণাপন্ন আপনি থেরাপি নিতে পারেন আর না হলে দেশে আসলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই রিহ্যাব থেরাপি করলে আশা করি চলে যাবে ইনশাআল্লাহ স্যার আমি দেখাই তো ইনশাআল্লাহ আপনার সাথে দেখা হবে এবং আপনার মাধ্যমে চিকিৎসা নেওয়ার ইচ্ছা আছে আপনাকে ধন্যবাদ স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনারা অনেক বাইরে আছেন কষ্ট করছেন আসলে এই জাতীয় রোগী অনেক বেশি এবং স্পেশালি মধ্যপ্রাচ্যে অনেক রুগী যারা ওখানে গিয়ে অনেক কাজ করতে হয় সারাক্ষণ এই সকল সমস্যায় বেশি হয় আমরা শুধু আপনাদেরকে একটু পরামর্শ দিতে পারি কি করতে পারবেন কিন্তু চিকিৎসা ঔষধ এগুলো আসলে রুগী না দেখে দেওয়া কোনোভাবেই সম্ভব না এতে ভুল চিকিৎসা হতে পারে আপনাকে অনেক ধন্যবাদ কাজী রাইহান উনি লিখেছেন আমার বাবা 16 মাস হলো ব্রেন স্ট্রোক করেছে উনি প্যারালাইসিসে বাম হাত এবং পা অচল হয়ে গিয়েছে এবং চলাফেরা করতে পারে না আপনি আর এরপরে কি চিকিৎসা নিচ্ছেন বা কি করেছেন আপনি লেখেন নাই রায়হান সাহেব আসলে ব্রেন স্ট্রোক জনিত প্যারালাইসিসের রোগী ডে বাই ডে বেড়েই চলছে অনেকের ধারণা যে প্যারালাইসিস হলে আর ভালো হয় না বা হাঁটা চলাফেরা করতে পারে না একেবারেই ভ্রান্ত ধারণা আধুনিক রিহ্যাব চিকিৎসায় প্যারালাইসিস রোগী ইনশাল্লাহ সুস্থ হয়ে বাড়ি চলে যেতে পারে 16 মাস হয়েছে মোটামুটি অনেক দিন হয়ে গিয়েছে প্যারালাইসিস রোগী যেদিন থেকে প্যারালাইসিস হলো সেদিন থেকে অন্যান্য মেডিকেল চিকিৎসার পাশাপাশি আপনার রিহ্যাবিলিটেশন চিকিৎসা চালিয়ে যেতে হবে প্রয়োজনে রিহ্যাবিলিটেশন হসপিটাল এর শরণাপন্ন হয়ে ভর্তি করে থেরাপি চিকিৎসা চালিয়ে যেতে হবে যদি দেওয়া যায় আশা করি 1 থেকে 2 মাসের ভিতরে রোগী আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে তো আপনি যদি এই জাতীয় চিকিৎসাভাবে করতে পারেন আশা করি আপনার বাবা উপকৃত হবেন হ্যালো হ্যালো জি আমি আমি শুনতে পাচ্ছি আপনার প্রশ্ন বলুন নাম বলে প্রশ্ন বলুন হ্যালো 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 আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না দুঃখিত দর্শক আপনি আবার ট্রাই করতে পারেন জসিমউদ্দিন উনি লিখেছেন আমি একজন প্রবাসী আজ দীর্ঘদিন যাবৎ আমার আমার কোমরে প্রচুর ব্যথা আমি কি করব জানালে একটু জানাবেন কি অবশ্যই প্রবাসী অনেকেই এই জাতীয় সমস্যা ভুগে থাকেন আপনারা হয়তো বাংলাদেশে যখন থাকেন ভারী কোনো কাজ ওভাবে করা হয় না বা একনাগারে অনেক কাজ করা হয় না কিন্তু হয়তো প্রবাসী প্রবাস জীবনে আপনাদের অনেক কাজ করতে হয় কারণ আপনারা দেশ ছেড়ে ওখানে গিয়েছেন অনেক পরিশ্রম করতে হয় যার কারণে দেখা যায় শারীরিক বিভিন্ন সমস্যা হতে পারে যাই হোক জসিম সাহেব আপনি ওখানে সম্ভব হলে একজন ডাক্তার দেখান আশা করি উপকৃত হবেন না হলে সম্ভব না হলে আপনি কিছুদিন রেস্টে থাকুন 10-15 দিন বা সম্ভব হলে 1 মাস কমপ্লিট রেস্টে থেকে কোমরে 2 বেলা গরম সেঁক দিয়ে দেখেন অনেক সময় কোমরে বেল্ট কিনতে পাওয়া যায় কর্সেট বেল্ট বলি এই কর্সেট বেল্ট ব্যবহার করলেও আপনার অনেকাংশে উপকৃত হতে পারেন যদি এত না যায় অবশ্যই আপনাকে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে আত্মাউর বাবু উনি লিখেছেন স্যার আমার পেশেন্ট ফার্স্ট টাইম ডক্টরের মতো চলে কষ্ট আসলে ওনার স্পেলিং ক্লিয়ার বোঝা যাচ্ছে না আত্মাউর বাবু আপনি দুঃখিত প্রত্যেকটি সমস্যা হচ্ছে যদি সম্ভব হয়
আপনি আবার একটু কষ্ট করে লিখলে আমি অবশ্যই উত্তর দিব। আমি একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়া আলাইকুম সালাম। আমার নাম মানে আমার বয়স 30। জি, পাসপোর্ট পাঠিয়েছি। আচ্ছা, দীর্ঘ 8 বছর যাবৎ মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে সামনের দিকে, যদি তার প্রতি নাম দর্জি দেয় স্যালারি দর। হুম হুম হুম। 8 বছর যাব, ঠিক আছে। জি, আমার মেরুদণ্ড নিচের সাইড আছে না, 12 হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। জি, এখন আমি কি করতে পারি? সুজয় শুলে বাঁকা হইতে পারতো, আমি দাঁড়ায় হাঁটু ভেঙে পায়ের পাতাতে ধরতে পারি না। আপনার বয়স কত এখন বললেন? আমার বয়স 30। এই এই জন্য কি ডাক্তার দেখিয়েছিলেন এতদিন? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছিলাম। হ্যাঁ, ওনার বিভিন্ন ব্যথা ব্যথার ওষুধ দিত। হুম হুম। আপনার কোমরে কোনো এমআরআই করেছিলেন? না না, কখনো এমআরআই করেন না। আপনি এখন কি করেন? আপনি কি এখন আর এই আমি এখন একটা সরকারি প্রাইমারি স্কুলে জব করি, এমএলএস। আচ্ছা, বসে থাকতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আসলে আপনার আপনার মাধ্যমে বলতে চাই, টেইলারিং যারা করে এটা একটা আর একটা পেশা। টেইলারিং যখন করা হয়, এই যে সামনে ঝুঁকে অনেক কাজ করতে হয় টেইলারে, এবং অনেকক্ষণ বসে থাকা থেকে মেরুদণ্ডে। আমি ইতিপূর্বে জি, কিন্তু রোগটা আপনার টেইলারিং থেকেই হয়েছে। হয়তো আপনি এখনো ভালো হচ্ছেন না, আপনি হয়তো অন্য জব করছেন, এটা আপনার জন্য ভালো যে আপনি এই জবটা ছেড়ে দিয়েছেন। আসলে টেইলারিং যে যেভাবে টেইলারিং করা হয় বাংলাদেশে, এটা আসলে সিস্টেম না। মানে অনেকে আছে হাত মেশিন ব্যবহার করে, অথবা অনেকে পা মেশিন ব্যবহার করে, বসা সামনে ঝুঁকে বসা থেকে কোমরে ডিস্কের সমস্যা হয়। তো যাই হোক, আপনার কোমরের একটা এমআরআই করতে হবে দর্শক, খুব দ্রুত। আপনি কোনো ডাক্তারের শরণাপন্ন একটা এমআরআই করে ফেলুন। আপনার ডিস্কের সমস্যা, যার কারণে আপনার মেরুদণ্ডটা বেঁকে গিয়েছে। আপনার হয়তো এখন বয়স কম, এটা এখন চিকিৎসা দিলে আপনি ইনশাল্লাহ সম্পূর্ণ ভালো হয়ে যাবেন। তবে একটা এমআরআই করার পরে দেখতে হবে যে কোথায় কোথায় কোন কোন দিকে কতটুকু সমস্যা হয়েছে। আপনি এমআরআই? জি বলুন। এমআরআই করে এমআরআই করে আপনাদের এখানে আসতে হবে নাকি? এমআরআই করুন। এমআরআই করলে আপনার যদি সম্ভব আমাদের কাছে আসতে পারেন, অথবা একজন ডাক্তারের শরণাপন্ন হন। আপনি এইভাবে যদি কুঁজো হয়ে থাকেন বা এইভাবে ব্যথায় ভুগতি থাকেন, এখন হয়তো ব্যথা এক পর্যায়ে ব্যথা নাও থাকতে পারে, দেখবেন আপনার পা অবশ বা আপনি হাঁটতে পারছেন না, প্যারালাইসিস হয়ে গেছে। এই ব্যাপারে প্রথম পায়ে ছিল, এরপরে কোমরে, এখন মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে, একটা পাও স্লিম হয়ে গেছে। এক্স্যাক্টলি, এটা এটা রগে চাপ খেয়ে হয়। এটা আমি ইতিপূর্বে আপনি লাইভে শুরু থেকে দেখেছেন কিনা জানি না, আমি ছবি দেখেছিলাম ডিক্স কিভাবে প্রলাপস হয়, তো তা থেকে হয়। আপনি অতি দ্রুত একটা এমআরআই করে ফেলুন, অথবা যদি আপনি আমাদের হেল্প নিতে পারেন ডিপিআরসি হাসপাতালে, আপনি এই নাম্বারে যোগাযোগ করে আসলে আমরা এমআরআই দেখে আমি দেখে দিতে পারি। তারপরে আপনাকে হয় রিহ্যাবিলিটেশনে যেতে হবে, হসপিটালে থাকতে হতে পারে, অথবা অপারেশনে যেতে হতে পারে। এখন স্যার অপারেশন, স্যার আমার তো এই লং টার্ম সুবিধা না, হয়তো আর্টিফিকাল। স্যার এমআরআই কত টাকা আছে? আপনি এই নাম্বারে যোগাযোগ করলে সব আপনাকে বলে দিবে। আমি লাইভে প্রোগ্রামের পরে সাধারণত এমআরআই আমরা কোমরের 6,000 থেকে 7,000 টাকা নিয়ে থাকি। আপনি এই নাম্বারে যোগাযোগ করে পরে আসলে আমরা দেখে আমি দেখে আপনাকে ব্যবস্থা করে দেবো। তারপরে আপনি দরকারের ছুটি নিয়ে আবার আসতে পারেন। আগে আপনার মেরুদণ্ডের সমস্যাটা আইডেন্টিফাই করা দরকার, আমি যেটা বলছি সেটা কিনা সেটা এমআরআই করলেই বোঝা যাবে। আপনাকে ধন্যবাদ। দর্শক, অনেক প্রশ্ন আছে এখনো অনেকের। আশা করি আমি আপনাদের কোমর ব্যথা নিয়ে কথা বলেছি, হাঁটু ব্যথা নিয়ে কথা বলেছি, ঘাড় ব্যথা নিয়ে অনেক রুগীর মোটামুটি কয়েকজনের উত্তর দিয়েছি। এই জাতীয় যাদের সমস্যা এবং প্যারালাইসিস নিয়ে, তো এই জাতীয় যাদের সমস্যা আছে, আশা করি যারা আপনার লাইন পান নাই তারা হয়তো উত্তর পেয়েছেন। আমি আরেকটা ফোন নিয়ে আসছি। হ্যালো, 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 দর্শক কে বলছেন? হ্যালো, হ্যালো, কে ডাক্তার শর্মা? জি জি জি, আপনার ফেসবুক, আমি জাহিন বলতেছি। জি জি, আপনার 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 ডাক্তার শর্মা বলেন, আমি কথা বলছি, বলেন ইব্রাহিম সাহেব। আমি ডাক্তার শর্মিলা প্রধান বলছি। আপনার 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 মোবাইল নাম, আপনার সাউন্ডটা একটু কমিয়ে ফেলুন। আপনার ওখানকার
আপনার ওখানকার সাউন্ডটা কমিয়ে ফেলুন। আপনি যে আপনার ফেসবুকে যে সাউন্ড আছে সেটা কমিয়ে ফেলুন। এবার প্রশ্ন বলুন। জি ইব্রাহিম সাহেব বলেন, আপনার সমস্যা বলুন। আপনি কি করেন, কোথায় থাকেন? আপনি কি করেন, আচ্ছা আচ্ছা, ডাক্তার দেখিয়েছিলেন? আপনি আপনি কি ডাক্তার দেখিয়েছিলেন? ওনারা কি সমস্যা বলেছে, মানে আপনার কি সমস্যা? ওই আপনার আপনার সমস্যাটা কি কিছু বলেছে? জি আমি বুঝতে পেরেছি। আপনি ওখানে কি মাজরায় কাজ করেন? মাজরায় কাজ করেন? আপনার কোমর ব্যথা, পিঠে? না না ভাই, ওয়ার্কশপে কাজ করেন? আপনার এই ব্যথা, আপনার এই ব্যথা কি পিঠেই থাকে না? পিঠের ব্যথা, বাস পিঠের ব্যথা। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি ওখানে ডাক্তার সাহেবরা যে আমার ব্যথা আজকে হতে এক বছর বলুন যে দেখাইছি ডাক্তার সাহেবরা দেখাইছে এটা আমি ভালো হই না, ওষুধ খাইতেছি বর্তমানে ভালো হচ্ছে না ওষুধটা। আমি বুঝতে পেরেছি, আসলে আপনারা যে কাজ করেন ওখানে যে ওয়ার্কশপে, ওয়ার্কশপে সামনে ঝুঁকে কাজ করতে হয়, ভারী এটা সেটা টানতে হয়, তার থেকে পিঠে সমস্যা হয়ে থাকে সাধারণত। তো ঔষধ, দীর্ঘমেয়াদি ব্যথার ওষুধ খেলে ক্ষতি হতে পারে। আপনার মেরুদণ্ডের একটা এমআরআই করতে হবে, এটা খুব জরুরি। আপনি যদি সম্ভব হয় ডাক্তারের সাথে কথা বলে একটা এমআরআই করে ওনাকে দেখান, আর না হলে দেশে আসলে আমি দেখে দিতে পারবো। আপনি এখন আপাতত কিছুদিন রেস্টে থাকেন, ছুটি নিয়ে শুয়ে থাকেন 5-6 দিন যদি সম্ভব হয়। আর পিঠে ওই জায়গায় গরম সেঁক দেন, আর সামনে ঝুঁকে কাজ, সামনে ঝুঁকে, সামনের দিকে ঝুঁকে কাজ করা একটু বন্ধ করে দেন। আশা করি উপকৃত হবেন। তারপরেও যদি সমস্যা সমাধান না হয় আবার আমাকে ফোন দিয়েন, অথবা জি বলুন। জি আপনি কি বলছেন? সেটাই, কিন্তু আপনি মন চায়, কিন্তু আপনি তো কাজ করছেন। যে আমি বুঝতে পেরেছি, আপনি একটু গরম সেঁক দেন আর একটা এমআরআই করেন, ওখানে ডাক্তার দেখিয়ে এমআরআই করেন। আবার আমার সাথে আপনাকে অনেক ধন্যবাদ, আবার যোগাযোগ করবেন, অথবা দেশে আসলে এই নাম্বারে যোগাযোগ করে আপনি ডিপিআরসি হাসপাতালে আসলে আমি দেখে দিব ইনশাআল্লাহ। আপনি ভালো থাকবেন। তো দর্শক, আমি আজকে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদেরকে যেটা বলবো, এই আমার যে ডক্টর শফিল্লা প্রধান এবং ডিপিআরসি হাসপাতালে যে পেজ আছে, এই পেজে আপনারা যদি শেয়ার লাইক দিয়ে থাকেন তাহলে অটোমেটিক আপনারা বিভিন্ন ভিডিও টিপস, ক্লিপস বা ব্যায়াম, বিভিন্ন পরামর্শ আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি, আপনারা পেতে পারবেন। আর এই যে ফোন নাম্বারটি দেওয়া আছে, এই ফোন নাম্বারে যোগাযোগ করে পরবর্তীতে সিরিয়াল দিয়ে ডিপিআরসি হাসপাতালে আসতে পারেন। আপনারা ভালো থাকুন, এটাই আমরা চাই। আপনাদের যে কোনো সমস্যা আমাদের হেল্প পাইতে পারেন, আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব। আর আমি অবশ্যই লাস্টে যে কথাটা বলবো, যে কোনো ব্যথায় বা প্যারালাইসিসে দয়া করে ব্যথার ওষুধ নিজে নিজে না খেয়ে বা ডাক্তারের শরণাপন্ন না হয়ে যে কোনো কাজ করাটা ঠিক হবে না, অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। আধুনিক যুগ এবং বাংলাদেশও তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে, খুব সহজেই আপনারা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ভিডিও বা বিভিন্ন পরামর্শ পেতে পারেন। তো আপনারা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন, নিজে নিজে চিকিৎসা না করে, অপচিকিৎসার শিকার না হয়ে। আশা করি আপনারা এতে ভালো থাকতে পারবেন, এবং সবার আগে ডাক্তারের কাছে অন্তত ওষুধ কী সেটা না জানতে চেয়ে আপনার কী সমস্যা হয়েছে দয়া করে এই জিনিসটা কোশ্চেন করবেন। আপনার রোগ জানা জরুরি, আপনি
ওষুধ জানাটা জরুরি না, ওষুধ ডাক্তার সাহেব রোগ নির্ণয় করতে পারলে অবশ্যই ওষুধ লিখে দেবে। আশা করি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের সেবা চালিয়ে যেতে পারি, চিকিৎসা পরামর্শ দিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাত, ব্যথা, প্যারালাইসিস ও হাড়জোড়া রোগের নিয়মিত পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পেতে বেল বাটনটি চাপুন।